الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. جناب صدر محترم، قابل احترام حضرات علماء کرام، عزیز طلباء، سمبت برادران اسلام، مہان اللہ پاکر اسنکھ گنیت شکریہ جا اللہ پاک بازارے بندرے گرامے گنجے আমাদের মতো হাজারো লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আজকের এই জান্নাতের বাগানের জন্য আমাদেরকে কবুল করেছেন। ঘুমাই গেছেন নাকি? সকলে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে বর্তমানে একটা খুব দামি টিকিট বিক্রি হচ্ছে, আপনারা এই টিকিটের খবর জানেন কিনা আমি জানি না। খুব দামি একটা টিকিট বিক্রি হচ্ছে, মন্ত্রীবর্গ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 20টা করে টিকিট চাইছে। এবার বুঝছেন কিছু যে বিশ্বকাপ ক্রিকেট খুব দামি টিকেট, মন্ত্রীরা টিকেট চাওয়া প্রমাণ করে যে টিকেট ছাড়া এই মাঠে কেউ যাইতে পারবে না। কেন?
খেলাটা খুব দামি, এই জন্যে টিকিটবিহীন কেউ যাইতে পারে না। জান্নাতের বাগানের চাইতেও দামি, হ্যাঁ, জান্নাতের বাগানের চাইতে খেলা দামি। এই বাগানে যে আসছেন কত টাকা টিকিট? টিকিট মুসলমান, আসলে একজন মানুষও এই জায়গায় টিকিটবিহীন আগমন করেন নাই। বাজারে মানুষের অভাব, আসার সময় গাড়ি যানজট সৃষ্টি হয়ে গেছে, এত মানুষ বাজারে। বাজারে আসে জান্নাতের বাগানে আগমন করতে পারে নাই। আপনারা যারা টিকিট পেয়েছেন তারা আগমন করতে পেরেছেন, টিকিট পাই নাই বাজারেই থাকবে, কোশ্চিন কারো আসতে পারবে না। জান্নাতের বাগানের টিকিট আপনাদেরকে স্বয়ং আল্লাহ পাক দিয়েছে, আল্লাহ পাক দিয়েছে। মুসলমানেরা, আসলে আজকে এমন একটি মজমাতে হাজির হয়েছি যেখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় আধ্যাত্মিক রাহবর যারা এই দেশের লাখো কোটি মানুষের রুহের চিকিৎসা করে, করাচির হযরত আপনাদের এই মজলিসে আসার কারণে ওনার সাথে সব আধ্যাত্মিক রাহবরেরা লাইন ধরেছে। এই মঞ্চে এতক্ষণ যারা বসা ছিলেন আপনারা আন্দাজ করতে পারেন নাই তারা কারা। এই মজলিসে আমার মতো একজন মানুষ এখানে কিছু বলতে হবে, আর কিছু বলবো আমি এখন পর্যন্ত চিন্তা করে পাচ্ছি না যে আমার মুখ থেকে কি বের হবে। ওয়াজ যা দরকার হয়ে গেছে, আমি আপনাদের সামনে আমার বন্ধুবর জনাব মাওলানা আব্দুল হাফিজ সাহেব আমাকে সুদূর স্পেন থেকে লন্ডন থেকে বারবার ফোন করেছেন, এসে আমার বাসায় উঠে আমাকে আক্রমণ করেছে। আমার আরেক বন্ধু জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব দেশে এসেই আমাকে ফোন করে বলছেন শাহবাগ কিন্তু আপনাকে লাগবে। আমি বন্ধুত্বের খাতিরে আপনাদের এখানে হাজির হয়েছি। আমি আপনাদের সামনে আজকে যেই কথাটা বলতে চাই, শাহবাগ জামিয়া মাদানিয়া পৃথিবীর সর্বোচ্চ একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেই শিক্ষা প্রতিষ্ঠানের গোড়া পত্তন হয়েছে আল্লাহর নবীর দ্বারে আরকামের মাধ্যমে। উলামায়ে কেরাম আমার সাথে আপনারা সাক্ষ্য দিবেন, ভুল হইলে বলবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সর্বপ্রথম উহি প্রাপ্তির পরে মক্কা নগরীতে যেই মাদ্রাসা কায়েম করেছিলেন সেই মাদ্রাসা খিজুর তলায়, নাম হল দারে আরকাম। আল্লাহর নবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে আরেক খিজুর তলায় আরেক মাদ্রাসা কায়েম করেছেন যেটার নাম আসহাবে সুফফা। আমার রাসূলের মক্কায় মাদ্রাসা দারে আরকাম, মদিনায় মাদ্রাসা রাসূলের আসহাবে সুফফা। আসহাবে সুফফায় যে তালিম দেওয়া হতো
সেই তালিমের গুড়া কোথায়? বর্তমান শাহবাগ জামিয়া মাদানিয়া, মুন্সিবাজার মাদ্রাসা, আঙ্গোরা মোহাম্মদপুর, কাজির বাজার দরগা, গোটা বাংলাদেশের নূরানি মক্তব থেকে শুরু করে জামিয়া পর্যন্ত সকল মাদারেসগুলোতে দারে আরকাম আসাবে সুফার সেই শিক্ষাই দেওয়া হয়। এই শিক্ষার গোড়া কোথায়? আমি আপনাদের সামনে এটার সামান্য একটু ধারণা দিতে চাই। বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। কে? ইব্রাহিম আলাইহিসসালামের পরিচয় হল তিনি গোটা বিশ্ব মুসলিমের জাতির পিতা, ঠিক কিনা? হরতাল করে বানাইছে তো, সংসদে বিল পাস করে, আন্দোলন করে, কোনো অবরোধ টবরোধ হয়নি তো? হ্যাঁ, কে বানাইছে? আল্লাহর নামটা আরো আস্তে কোয়েন, আশেপাশের মানুষের ঘুমের যাতে ক্ষতি না হয়। কোরআন বলছেন আল্লাহ পাকের ঘোষণা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন বলে মুসলিম জাতির জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। কে? তিনি যেহেতু গোটা বিশ্ব মুসলিমের জাতির পিতা, দায় দায়িত্ব তো উনার তেমন, ঠিক কিনা? কোন বাইতুল্লাহ যখন নির্মাণ করেছেন আল্লাহ পাকের দরবারে তিনি প্রথম দোয়া করেছেন, আল্লাহ আমার এই কাজটাকে তুমি কবুল করো। প্রথম দোয়া, বিশ্ব মানবতার জন্য মার্কাস আমি নির্মাণ করেছি, এই মার্কাজের জন্য একজন শিক্ষকের প্রয়োজন হবে। শুধু দারুল উলুম থাকলে তো হবে না, শিক্ষকও তো লাগবে নাকি? হ্যাঁ, আল্লাহ পাক বলেছেন, আল্লাহকে বলেছেন, আল্লাহ ওই মানুষগুলোর মধ্য থেকে তুমি একজন শিক্ষকও প্রেরণ করো। কার দোয়া? কার দোয়া? ইব্রাহিম আলাইহিসসালাম। শুধু শিক্ষক হইলে কি চলবে না, তার জন্য সিলেবাস এবং সাবজেক্টেরও প্রয়োজন হবে, হবে কি না? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য চারটা সাবজেক্ট, চারটা সিলেবাসের প্রস্তাব করেছেন। কয়টা? কয়টা? ভালো করে মনে রেখেন, ربنا وبعث فيهم رسولا منهم। আল্লাহ পাককে বলেন, আল্লাহ এই জামিয়ার জন্য, দারুল উলুমের জন্য, বিশ্ব মানবতার জন্য, কিয়ামত পর্যন্ত মানুষ আগমনের জন্য একজন শিক্ষক তুমি প্রেরণ করো। আমার রাসূল বলেছেন, আমি আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ায় পৃথিবীতে আগমন করেছি। সাবজেক্ট কয়টা? কার প্রস্তাব? এক নম্বর। কয় নম্বর? তমাম পৃথিবী কিয়ামত পর্যন্ত মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রস্তাব, আল্লাহ পাক তোমার নাজিলকৃত কোরআন, তোমার নাজিলকৃত আয়াতের তেলাওয়াত হবে তাদের প্রথম সাবজেক্ট। এক নম্বরের সাবজেক্ট কি? কোরআনে কারিমের। এক নম্বরের সাবজেক্ট কোরআনে কারিমের তেলাওয়াত সকল মানুষের জন্য। এক নম্বরের সাবজেক্ট কোরআনে কারিমের তেলাওয়াত। তেলাওয়াতের দ্বারা কি হবে? কি হবে সেই তেলাওয়াতের দ্বারা? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম। আমরা এই জন্য বলতে চাই,
আমাদেরকে যারা আজকে বলে সন্ত্রাস, আমাদেরকে যারা বলে আজকে এই সিলেবাসকে ঢেলে সাজাইতে হবে, আমাদেরকে বলে আজকে যারা কওমি মাদ্রাসাকে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে যুগ উপযোগী করতে হবে, আমি তাদেরকে বলতে চাই তোমাদের ইউনিভার্সিটিগুলোতে যা হচ্ছে সেইগুলিও কিন্তু আমাদের নখদর্পণে আসে। আমি আপনাদেরকে বলতে চাই, আজ পর্যন্ত কোন পত্রিকায় আপনারা দেখেছেন জামিয়া মাদানিয়া ওই মুন্সিবাজার মাদ্রাসা আঙ্গুরা মোহাম্মদপুর কাজির বাজার দরগা এই সমস্ত মাদ্রাসায় হল দখল করা করি নিয়া অস্ত্র নিয়ে একটার আর একটা দৌড়ে লইয়া যাইতেছে, কোনটা দেখছেন কোন পুত্র? হ্যাঁ, পরীক্ষার সময় পুলিশ পাহারা দেয় তো? হ্যাঁ, মাদ্রাসায় পরীক্ষার সময় পুলিশ পাহারা দেয়? আরো জোরে এখন। আর তোমরা এখানে পরীক্ষার সময় পুলিশ পাহারা, এরপরে হল দখল করা করি নিয়ে দাও লইয়া এইভাবে একটার আর একটা দৌড়ে নিতেছে, পত্র পত্রিকা অহরহ আসতেছে, তোমাদের নজরে সেইগুলি পড়ে না? আর আমরা এই বাঙ্গা ছাটাইয়ের মধ্যে বৈশা জনগণের কষ্টার্জিত মুষ্টির চাউলের পয়সায় এই মাদ্রাসাগুলি চলে, এইগুলির দিকে তোমরা চশমা চোখে দিয়া নজর দাও। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই নজর আর বেশি দিন সহ্য করা হবে না, এই বাংলার মাটিতে এই নজর আর বেশি দিন সহ্য করা হবে না। এই দেশে যারা মাদ্রাসার দিকে ফিরে তাকাবে চোখ উকড়ে ফেলা হবে, চোখ উকড়ে ফেলা হবে। মুসলমানেরা, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বাংলার জমিনের নূরানি মক্তব থেকে জামিয়া পর্যন্ত কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেওয়া হয়, নবীর আলেম শিক্ষা দেওয়া হয়, সেইগুলি নিয়ে তোমাদের মাথা ঘামাইতে হবে না। শতকরা 90% মুসলমানের দেশে কিন্ডারগার্টেন, কেজি, প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কে কে রাজি আছেন হাত উঠান। মুসলমানেরা, কোরআন শিক্ষা হলো মুসলমানদের প্রথম সিলেবাস। আজকে যদি ইউনিভার্সিটিতে কোরআন থাকতো তাইলে কি মারামারি হইতো? দুঃখজনক ব্যাপার হলো আমার বাংলাদেশের সবচাইতে বড় মহিলা বিদ্যাপীঠ ইডেন কলেজের মেয়েদের দেহ ব্যবসার খবর পত্রিকায় আসে, ঠিক না বে? ঠিক। যদি ইডেন কলেজে মেয়েদের যদি কোরআন শিক্ষা বাধ্যতামূলক হতো তাইলে ইডেন কলেজের মেয়েদের পরহেজগারির খবর পত্রিকা আসতো, দেহ ব্যবসার খবর আসতো না। আল্লাহর ওলি হযরত হাফিজ জি হুজুরের কথা কি আপনারা শুনছেন? চিনেন ওনারে? উনি 1981 সনে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াইছিল, আপনারা জানেন তো? হ্যাঁ, মার্কা জানেন? বটগাছ বাবা। হাফিজ হুজুর যখন নির্বাচনে দাঁড়াইছে, নির্বাচনী জনসভা হবে বাইতুল মোকাররম দক্ষিণ গেইটে, আমার সঙ্গে কয়েকজন বন্ধু বান্ধব নিয়া আমরা শেষ রাত্রে চিটাগাং মেইলে রওনা হইলাম হাফিজ হুজুরের জনসভায় যোগদান করব। দিনটা ছিল শুক্রবার দিন। তো ভৈরব পার হয়ে যখন নরসিংদীর এখানে গেছি, ওই গাড়ি থামছে, দেখি ওই হকাররা পত্রিকা বিক্রি করে। একটা পত্রিকা কিনলাম, দৈনিক ইত্তেফাক কিনা, পত্রিকার মধ্যে দেখি আল্লাহ 83 জন প্রার্থী আছিল, এক একজনের যে বক্তৃতা। একজনে কয় চাউলের দাম 3.5 টাকা কেজি কেন, আমি নির্বাচিত হইলে চাউল হবে 2 টাকা কেজি। আরেকজনে কয় পেঁয়াজের দাম 1.5 টাকা কেজি কেন, আমি নির্বাচিত হইলে পেঁয়াজ হবে 12 আনা কেজি। আরেকজনে কয় লবণের দাম 12 আনা কেজি কেন, আমি নির্বাচিত হইলে লবণ খাওয়ামো 10 পয়সা কেজি। এখন আমরা বন্ধু বান্ধব যারা গেছি, আমরা একজন দিয়ে আরেকজন কই যে এ এ খাইছে হাফিজ হুজুর তো এখানেই ফেল, কারণ হুজুর পেঁয়াজ লবণ মরিচ তেল এইগুলির দাম তো হুজুর জানে না। আহা হাই রে, জীবন ভরা মানে খানকার মধ্যে কাটাইছে, আর খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবিহ জপছে, আর মানুষ হুজুরে হাদিয়া তোফা দিছে, মুজিন্নি খাইরি সব্যনাশ্রী, হুজুর তো পেঁয়াজের দাম আর লবণের দাম বোধ হয় কইব না। আহা, এখন মনে মনে ভাবতেছি যে আল্লামা আজিজুল হক সাহেব, তারপরে শাইখে কোরিয়া রহমতুল্লাহ আলাই, তারপরে বাংলাদেশের বড় বড় হুজুররা তো আছে হাফিজ হুজুরের দরবারে, ওনারা তো সচেতন মানুষ, হুজুরে যদি একটা কাগজের মধ্যে লিখকে দিত পেঁয়াজের দাম আর লবণের দামটা,
আর হুজুর বক্তৃতায় খারো, এই যদি হুজুর কয়লাই তো যে আমি নির্বাচিত হইলে পিয়া জৈব সারা না কিজি, তাইলে দেশের মানুষে হুজুরের বুটটা দিয়া লই লইলে। ভাবতে ভাবতে বাইতুল মোকাররম যাইয়া জুমার নামাজ পইরা তারপরে আসছি স্টেজের সামনে, আইসা জায়গা নিয়ে বসছি, সারা লক্ষ লক্ষ মানুষ আইসা মিছিল সহকারে জমায়েত হইছে, বাংলাদেশের বড় বড় ওলামা ইকরাম তারা এই বক্তব্য রাখতেছেন। হাফিজজি হুজুর স্টেজের কোনায় বৈসা রুমাল দিয়া মুখ ডাকিয়া তসবিহ জপে। আমার ইমান খুব দুর্বল তো, আমি দু একজন রে একটু খুসা দিয়া কইলাম, বলে দেখলা কারবারটা, প্রেসিডেন্ট পদে দাঁড়াইছে অহনো তসবিহ জপে। এখন কি তসবিহ, এখন তো মানে পেপার পত্রিকা দেখা দরকার, বক্তৃতা রেডি করা দরকার, রাষ্ট্র চালাইব বুঝেন না, এখন কি আর তসবিহর সময় আছে নাকি? এইবার প্রেসিডেন্ট পদপ্রার্থী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, সর্বশেষ হাফিজজির নাম ঘোষণা করা হয়েছে। আমরাও সব আর যত মানুষ আছে সব চটক পাখির মতো তাকায় রয়েছে, সাংবাদিক টাম্বাদিক সব কলম দৈরা বসছেন, ক্যামেরা ট্যামেরা নিয়ে সামনে আসছে। হাফিজজি প্রথম শব্দটা কি মুখ থেকে বের করেন তারা লিপিবদ্ধ করবে। আমরা খালি আল্লাহর ডাকতাছি, আল্লাহ উঠতেই যদি হুজুরে পিয়াজার লবণের কথাটা কইতো রে, যেই মানুষ জনসভায় হইছিল হুজুরে এই কথাটা কইলিত বুটগুলি মানছি হুজুরে দিয়া লাই লইলে। এই দোয়া করতেছি হাফিজজি হুজুর ওইটা দাঁড়াইছে, দাঁড়ায়া শুইনা রাইখেন মুসলমান, শুইনা রাইখেন। আল্লাহর ওলি হাফিজজি দাঁড়ায় ডাক দিয়া বলছেন, ও আমার জাতি, ও আমার দেশবাসী, আমি এই বাংলাদেশে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছি, আল্লাহ যদি সেই পদের জন্য আমাকে কবুল করেন, আমি মোহাম্মদুল্লাহর এই বাংলার জমিনে এই দেশের জনগণের জন্য সর্বপ্রথম কাজ হবে বাংলাদেশের 68,000 গ্রামে 68,000 কুরআনী মক্তব প্রতিষ্ঠা করা। পিয়াজ গেল কো, লবণ মরিচ কই গেল, সবাই মাথা হেট, পত্র পত্রিকা নিয়ে বৈসা রয়েছে সব, ইমুকে পিয়াজের দাম কইছে এত, হাফিজজি দেখবো কত কয়, ইমুকে চাউলের দাম কইছে এত, হাফিজজি দেখি কত কয়, প্রত্যেকে একজন আরেকজনটা দেখে বক্তব্য রাখে। হাফিজজি উঠে বক্তৃতা দিলেন, 68,000 গ্রামে 68,000 কুরআনি মক্তব। আজকে গোটা বাংলাদেশের অবস্থা দেখে আমার মনে হচ্ছে হাফিজজির কথা অনুযায়ী বাংলার জমিনে 68,000 গ্রামে যদি 68,000 কুরআনি মক্তব করে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হতো, বাংলার মাটিতে এপিজিং থাকতো না। মুসলমান আজকে সেই ট্যাবলেট যদি থাকতো তাইলে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে মারামারি আর কাটাকাটি হইতো না, প্রেমিক প্রেমিকার সাথে আজকে মান অভিমান করে আত্মহত্যাও হইতো না, বাংলার মাটিতে শান্তি আসতো, কোরআন সারা পৃথিবীর কোনো জমিনে শান্তি আসবে না। ঠিক না বে ঠিক? সর্বপ্রথম মুসলমানদের জন্য কি সাবজেক্ট প্রস্তাব, কার কার প্রস্তাব? ইয়াতলু আলাইহিম আয়াতিক এক নম্বরের সাবজেক্ট, দুই নম্বরের প্রস্তাব ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, হিকমতওয়ালাকে আল্লাহ, আরো জোরে আল্লাহ, হিকমতওয়ালাকে আল্লাহ। রব্বুল আলামিন আপনি হিকমতওয়ালা, আমার এই চার সাবজেক্ট চার প্রস্তাব এর মধ্যে যদি কোনো রদবদল পরিবর্তনের পরিবর্ধনের প্রয়োজন মনে করেন আপনার হিকমতের দ্বারা সেটাও করে দিয়েন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমার প্রস্তাব সবটাই আমার দরবারে মঞ্জুর, পুরাটা মঞ্জুর, ওই মঞ্জুরটাও শুনবেন। বুঝতেছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাক্কিহিম আগে, ইব্রাহিম বলছেন জাক্কিহিম পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম চার
চার সাবজেক্ট মঞ্জুরি দান করলাম, তবে সিরিয়ালের মধ্যে পরিবর্তন ঘটায় দিলাম। তার কারণ হলো কোরআনে কারিম তেলাওয়াতের মাধ্যমে ইমানের নূর যখন বাড়বে, তারপরে আত্মশুদ্ধি করাইয়া দেহ এবং মন পরিষ্কার পাক পবিত্র করার পরে তার মধ্যে এলেমার হেকমতের দূত যখন ডালা হবে, তখন সেইকে ঝুঁকি গঞ্জির মতো দিনে রেখে দেওয়া হবে। হযরত হাফিজজি হুজুরের মতো দিনে রেখে দেওয়া হবে, শাইখে বরনির মতো দিনে খেদমত হবে, শাইখে কুরিয়ার মতো দিনে খেদমত হবে। মুসলমানরা, আর যদি আত্মশুদ্ধি না থাকে, বাইতুল মুকাররমের খতিব হয়ে ফেতরার মাসলাই ফেসে লাগাবে, ঠিক কিনা জোরে কোন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, জাক্কিহিম তুমি বলছো পরে, আমি জাক্কিহিম আনলাম আগে, কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে আত্মশুদ্ধি করাইয়া, এরপরে এলেমার হেকমতের দুধ যখন ডালা হবে, তখন তার দ্বারা মৌলানা উবাইদুল হকের মতো বাইতুল মুকাররমের মেম্বর থেকে খুনকার আসবে। আর যদি এটা না থাকে, তাইলে ইডেন নামাজেও প্রেসিডেন্টের ফিসে লাগাইয়া ফেস লাগাইব। বাস্তব কইলাম না অবাস্তব? হ্যাঁ, আহা, আপনাদের এই জকিগঞ্জের কৃতি সন্তান বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব, আমার জন্মদাতা পিতার কাছ থেকেও এত স্নেহ পাই নাই। বাইতুল মুকাররমের বর্তমান খতিবকে জিজ্ঞেস করেছেন, কোর্টের মধ্যে হিন্দু এক ভদ্রলোক কেস করছে, কুরবানি ইসমাইল আলাই সালাম হয়েছিল না ইসাক আলাই সালাম, কোরবানি হয়েছিল ইসমাইল না ইসহাক, ওই যে ফিসে বসেন আপনারা কি কর, ইসমাইল না ইসহাক, আরো জোরে আরো জোরে। আলেম ওলামারা সারা বাকি যারা আছেন তাদের একটা দলিল, এই দলিল হইল আমরার বাংলাদেশের সব বুজুর্গরা, আমরার বাপ দাদারা এরা কইয়াইছে এবং সমর্থন কইরাইছে, এই সমর্থনে প্রতি বছর কুরবানি করছে যে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হইছিল। এরপরে আবার দলিলের লাগাইবা পিটায়া তক্তা বানাইলাম, এগুলো আওয়ামের দলিল, ঠিক না বেটে? ঠিক কিনা? এবার যদি বাইতুল মুকাররমের খতিব যদি থাকতেন, আল্লামা উবাইদুল হক সাহেব যদি থাকতেন, তাহলে যেই দিন সেই রিট দাখিল করেছিল, এর নেক্সট পরের জুমায় বাইতুল মুকাররমের মিম্বর থেকে গোটা বাংলাদেশের প্রশাসন সম্পর্কে সুনির্দিষ্ট বক্তব্য তিনি দিতেন। কিন্তু বর্তমান খতিব রেজায়া সাংবাদিক জিজ্ঞেস করছে, হুজুর কোর্টে যে কেস হয়েছে এই ব্যাপারে আপনার মতামত কি, কোরবানি কে হয়েছিল? উনি বলেন যে আমরা তো জানতাম ইসমাইল আলাইহিস সালামই কুরবানি হইছিল, তবে এখন যখন বিষয়টা কোর্টে চলে গেছে, এখন অপেক্ষা করতে হবে কোর্ট থেকে কি ফয়সালা দেয়। নাউজুবিল্লাহ, যারা জুরে কন নাই হারা ওই খতিবের দল। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের শুধু নয় বিশ্বের কোন কোর্ট থেকে যদি সুপ্রিম পাওয়ার নিয়ে ইসমাইলের পরিবর্তে ইসহাকের কুরবানির রায় দেয়, বিশ্বের মুসলমান এক ফুটা রক্ত গায়ে থাকতে কে মানতে রাজি হবেন? তাহলে বাইতুল মুকাররমের খতিব তিনি এই কথা খতিব হয়ে কি করে বলতে পারলেন? আমার বিশ্বাস আপনারা সমর্থন করবেন কিনা জানি না, আমার এই শাহবাগের নূরানি মক্তবের ছাত্রদের যে জ্ঞান আছে এটার এই জ্ঞানও নাই। আমার এই নূরানি মক্তবের ছাত্ররাও কোনো দিন ঈদের নামাজে ফেস লাগায় না, কি বলেন লাগায়? হাজার হাজার জনতার সামনে নূরানি মক্তবের ছাত্র সাড়ে পাঁচটার ডাক দেয়নি, এখানে লাইন ধরে খাড়া করে দিলে, আমরা বিভিন্ন জায়গায় গেলে দেখছি লাইন ধরে খাড়া করে, আল্লাহর নবীর যোগ্য উত্তর সুরি, আল্লাহর নবীর 1400 বছর পরে এই দারুল উলুম দেওবন্দের আনার গাছের নিচে আল্লাহর নবীর নবীর ওয়ারেস কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাই সেই চার সাবজেক্টের দারুল উলুম কায়েম করেছেন। ভালো কইরা হিসাব নিকাশ কইরেন, আর একটু মিলায়া রাখিয়া বাড়ি যায়েন,
আল্লাহর নবীর মাদ্রাসা দারে আরকাম, আল্লাহর নবীর মাদ্রাসা আসহাবে সুফফা খিজুর তলায়, আর আল্লাহর নবীর যোগ্য উত্তরসূরি কাসেম নানুতুবীর মাদ্রাসা নাম দারুল উলুম আনার তলায়। ঠিক না বে? ঠিক। ইতিহাস খিজুর তলার আর আনার তলার পাশাপাশি, এই যে ইতিহাস খিজুর তলা আর আনার তলার পাশাপাশি, খিজুর তলার মাদ্রাসা আল্লাহর নবীর নিজ হাতে কায়েম করেছেন, আনার তলার মাদ্রাসা রাসুলের রুহের তাওয়াজ্জুতে কায়েম হয়েছে। ঠিক না বে? ঠিক। আর হাজার এখন ফাঁক করে বেলে দিয়েছেন, দেওয়ার পরে দেখে হাতের আঙ্গুলে ফাঁক দিয়া শরবতের নগর জারি হয়ে গেছে। বুজুর্গের কাছে যায় বলেছে, হুজুর রাত্রে বেলায় স্বপ্ন দেখেছি। বুজুর্গ স্বপ্নের তাবিরি করেছেন, হে কাসেম, তোমার যারা আল্লাহ পাক নবুয়তি এলমের খেদমত সারা বিশ্ব ব্যাপী নেবে, এই স্বপ্নের তাবিরি হলো এইটা। আমার ভাইরা, আল্লাহর নবীর সেই রুহানি তাওয়াজ্জুতে, আল্লাহর নবীর স্বপ্নের ইশারাই সর্বপ্রথম 1866 সনে মাদ্রাসা কায়েম করেছেন দারুল উলুম দেওবন্দ আনার গাছের নিচে। সর্বপ্রথম উস্তাদ মোল্লা মাহমুদ, সর্বপ্রথম ছাত্র শেখুল আরবে ওয়াল আজম মাহমুদুল হাসান, সর্বপ্রথম ছাত্রর নাম মাহমুদুল হাসান। আনার গাছের নিচে যাকে সর্বপ্রথম নূরানি মক্তবের সবক দিয়েছিলেন সেই শেখুল আরবে ওয়াল আজম, তিনি শেখুল হিন্দ ব্রিটিশ খেদাও আন্দোলনের অগ্রনায়ক, রেশমি রুমাল আন্দোলনের প্রবক্তা হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি। ঠিক কিনা জোরে কান? কাসেম নানুতুবী রহমতুল্লাহ আলাই একদিক থেকে দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল, একদিক থেকে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আরেকদিক থেকে শামিলির যুদ্ধের সেনাপতি। ঠিক কিনা? আজকে তো আমরা মাদ্রাসার মুহূর্তে মিলে ডরে কথা কয় না, ডরে কথা কয় না। আল্লামা কাসেম নানুতুবী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা যখন প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসার ঘর করার জন্য যখন ফিকির শুরু করে দিয়েছেন, কিভাবে ঘর করবেন, কোন দিকে ঘর করবেন, আমার ভাইরা রাত্রের বেলা স্বপ্নে দেখে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে কাসেম নানুতুবীকে ডাক দিয়ে বলেছেন, কাসেম আসো। আনার গাছের তলায় নিয়ে গেছে, ওই জায়গায় যাইয়া আল্লাহর নবীর হাতের লাঠির দ্বারা মাটিতে ডাক দিয়া বলেছেন, কাসেম এইভাবে ঘর করো, এইভাবে ঘর করো। কাসেম নানুতুবী সকালবেলা উঠিয়া দৌড়ায় ওই জায়গার মধ্যে যায়া দেখে আল্লাহ, আল্লাহর নবী স্বপ্নে লাঠির দ্বারা যে দাগ দিছিল এই দাগ মাটিতে প্রকাশ্যে দেখা যায়। আজকে দারুল উলুম দেওবন্দ সম্পর্কে অনেকে নানান ধরনের মন্তব্য করে, দারুল উলুম দেওবন্দে যারা লেখাপড়া করেছেন, যেই সমস্ত যোগ্য ব্যক্তি তৈরি করেছেন, তাদের জুতার তলার মধ্যে যেই নূর আছে, তোমরা যারা মন্তব্য করো তোমাদের চেহারায়ও সে নূর নাই। ঠিক কিনা জোরে কান? দারুল উলুম দেওবন্দ আল্লাহর নবীর খিজুর তলার মাদ্রাসা থেকে তৈরি হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে তৈরি হয়েছে, শেখুল আরবে ওয়াল আজম শেখুল হিন্দ মাহমুদুল হাসান আল্লাহর নবীর খিজুর তলার থেকে তৈরি হয়েছে, হযরত উমর ইবনুল খাত্তাব আর শেখ আনার তলার থেকে তৈরি হয়েছে, কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী আম সুলেমানেরা আল্লাহর নবীর খিজুর তলার থেকে তৈরি হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সেই আনার তলার থেকে তৈরি হয়েছে, মুফতি কেফায়েতুল্লাহ আল্লাহর নবীর খিজুর তলার থেকে তৈরি হয়েছে, হযরতে আবু হুরাইরা আর আনার তলার থেকে তৈরি হয়েছে, আনোয়ার শাহ কাশ্মীরি আর মুসলমানেরা আল্লাহর নবীর খিজুর তলার থেকে তৈরি হয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আর সে আনার তলার থেকে তৈরি হয়েছে, হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি। ইতিহাস বড় পাশাপাশি, আল্লাহর নবীর খিজুর তলার সাহাবায়ে কেরাম বিদায় হজ্জের ভাষণে আমার রসুল যখন সোয়ালক্ষ সাহাবায়ে কেরামের সামনে ভাষণ দিয়েছিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, তোমাদের কাছে যদি আমার একটা আয়াত পৌঁছে থাকে তোমরা পরবর্তী মানুষের কাছে পৌঁছাই দেবে, গুড়ার লাগাম উডের লাগাম যার যেই দিকে ছিল সেই দিকেই সরায় পড়েছেন, আর সেই আনার তলার মাদ্রাসা কাসেম নানুতুবীর আওলাদ ফরসন্দেরা গোটা বিশ্বের সর্বত্র আজকে দিনের একবারে ভুল ভাড়া গঠাইয়া দিয়েছেন। ঠিক কিনা জোরে কান?
আমি বিশ্বের বিভিন্ন দেশে যাইয়া দেখলাম আনার তলার সাথে যাদের কানেকশন আছে তাদের মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত, মেহরাব থেকে উজুখানা পর্যন্ত সর্বত্র নবীর সুন্নত আছে। আর আনার তলার সাথে যাদের কানেকশন নাই, বিশাল বড় মসজিদের ইমাম ও খতিব, সফফান সফফা, ক্লিনশিপ, আনার তলার সাথে সম্পর্ক নাই। মুসলমানেরা আনার তলার থেকে তৈরি হয়েছে, হাকিবুল উম্মত আশরাফ নবী রহমতুল্লাহ আলাই আনার তলার থেকে তৈরি হয়েছে, মুফতি কেফায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাই, আরবের লোকেরা, আরব আমিরাতের ফতোয়াবিদরা, মুফতিরা যার ফতোয়া দেখে তারা বলছেন বিশ্বের মানচিত্রে এত বড় আলেম আর এত বড় মুফতি আছে আমাদের জানা নাই। মুসলমানেরা, হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই সে আনার তলার থেকে তৈরি হয়েছে, বিশ মুফতি শফি রহমতুল্লাহ আলাই আনার তলার থেকে তৈরি হয়েছে। আজকেও গোটা বিশ্বে যারা নড়াচড়া করে, গোটা বিশ্বে যারা দিনের খেদমত করে, সব আনার তলার কানেক্টিমেরা ওজাদ ফরজন্দেরা, ঠিক কিনা? জোরে এখন আমাদের এই বাংলাদেশে তসলিমা নাসরিনের মোকাবেলা করেছে কারা? মুসলমান, আনার তলার সাথে যাদের কানেকশন, তসলিমা নাসরিনের মোকাবেলা আমরাই করেছি, আমরাই দাউদ হায়দারের মোকাবেলা করেছি, আহমদ শরীফের মোকাবেলা করেছি। আজকের এই 39 বছরের ভিতরে বাংলার মাটিতে কোন নাস্তিক আর মুরতাদকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয় নাই। কিয়ামত পর্যন্ত কোন ইয়ার দেওবন্দি ওলারা কোন নাস্তিক আর মুরতাদকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না। আমরা মোকাবেলা করে আসছি, মোকাবেলা করতেই থাকব, কারণ আমাদের শিক্ষা সিলেবাস স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আগমন করেছেন। এটার পরিবর্তন পরিবর্তন কাহারো সাধ্য আছে? আর হুজুর এখন কেউ করতে পারবে? কাহারো সেই শক্তি আছে? যারা এটা করতে আসে তার হাত ব্যঙ্গে চুরমার হয়ে যাবে, আমরা কিন্তু ভাঙব না। আমাদের যুগসূত্র কোথায়? আর হুজুর এখন আজকে আমাদেরকে কথা কথাই বলে বেকার, সার্টিফিকেট নাই আমাদের, সার্টিফিকেট নাই, এই জন্য আমরা বেকার। তোমরা যারা সার্টিফিকেট, সার্টিফিকেট দয়া পানি খাও, আমরা দোয়া সার্টিফিকেট দিয়া চলি না, আমরা আল্লাহ প্রদত্ত সার্টিফিকেট মাথায় লয়ে ঘুরি। আমাদের সার্টিফিকেট দিছে কে? আল্লাহ। আর হুজুরে, হযরত উমর ইবনুল খাত্তাবের প্রতিনিধি দল গেছে রোমান সম্রাটের দরবারে, রোমান সম্রাট জিজ্ঞেস করে তোমাদের যে রাষ্ট্রপ্রধান তার এই ডক্টরের উপাধি কয়টা? রোমান সম্রাটের প্রতিনিধির, ওই রোমান সম্রাটের কাছে উমর ইবনুল খাত্তাবের প্রতিনিধি দল কয় ডক্টরেট ফক্টরেট কী জিনিস আমরা জীবনে শুনছিও না। তারপরে জিজ্ঞেস করেছেন উনি কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করে যোগ্যতা হাসিল করেছেন, উনি কোন ইউনিভার্সিটি পাস করেছেন, ওনার সার্টিফিকেট কী, ওনার যোগ্যতা কী, উনি কী পাস করেছেন? বলে দেখো কোনো কিছু পাস টাস করে নেই, কোনো ইউনিভার্সিটির বারিন্দা দিয়েও জীবনে গেছে না। তাইলে কোথায় কী করেছেন? বলে তিনি ওই আসহাবে সুফফার খিজুর তলায় এক বেলা খাইছে, পাঁচ বেলা উপাস রইছে, একদিন খাইছে, সাত দিন উপাস রইছে, এরকমভাবে অর্ধাহারে অনাহারে থাকিয়া আল্লাহর নবীর কাছে চার সাবজেক্টে লেখাপড়া করেছেন, যেখান থেকে কোনো সার্টিফিকেট দেওয়া হয় না। তবে ওই চার সাবজেক্টে লেখাপড়া করে উনি যেই সার্টিফিকেটটা অর্জন করেছেন সেটা দেখা যায় না, বলা যায় দুইটা গুণ তিনি অর্জন করেছেন, কয়টা মনে রাখতে পারবেন তো? কয়টা? এক নম্বরের গুণ, উনি জীবনে কাউরে কোনো দিন দুকা দেয় না, ঘুমে ধরে নিছি, সুবহানাল্লাহ কইলেন না যে এক নম্বরের গুণ, জীবনে কাউরে কোনো দিন দুকা দেয় না। রোমান সম্রাট বড় বিচক্ষণ, বুই জানিছে যে লোকটা খুব সৎ, সৎ মানুষ কাউরে দুকা দিতে পারে না। দুই নম্বরের গুণ কি? বলে দুই নম্বরের গুণ হইল উনি নিজে কাহারো দুকা কোনো দিন খায় না, উনি কাহারো দুকা, রোমান সম্রাট বড় বিচক্ষণ, উনি বুঝে জানিছেন লোকটা বড় যোগ্যতা সম্পন্ন, যোগ্যতা থাকার কারণে তারে কেউ দুকা দিতে, হ্যাঁ যোগ্যতা থাকার কারণে তারে কেউ দুকা দিতে পারে না। মুসলমানরা, এই সৎ এবং যোগ্য দুই গুণে গুণান্বিত সার্টিফিকেটবিহীন হযরত উমর আদাড়া জাহান পরিচালনা করেছেন, তার রাষ্ট্রের এরিয়া ছিল 22.5 লক্ষ বর্গ মাইল।
বাংলাদেশের তো অর্ধেকটা, বাংলাদেশের অর্ধেকটা সুবহানাল্লাহর আওয়াজে আমার মনে হইতেছে আর কি, এই রে মুসলমান। আদারা জাহান পরিচালনা করেছেন হযরত উমর ইবনুল খাত্তাব, সার্টিফিকেটও নাই, দপ্তরও নাই, অফিসও নাই, সুবহানাল্লাহ কয়। রোমান সম্রাটের প্রতিনিধি দল আসছে হযরত উমর ইবনুল খাত্তাবরে দেখতে, মসজিদে নববীর সামনে দাঁড়ায় জিজ্ঞেস করছেন, তোমাদের বঙ্গভবন কই, হোয়াইট হাউস কোথায়? বলো হোয়াইট হাউস আর বঙ্গভবন নাই, তাইলে রাষ্ট্র কোথায় থেকে চালায়? এত বড় রাষ্ট্রপ্রধান উনি কোন জায়গায় অফিস করে, কোনখান থেকে রাষ্ট্র পরিচালনা করে? কইছে ওই যে খিজুর পাতার সানি, বাইরে বৃষ্টি পড়ার আগে ভিতরে পড়ে, ওইটার থেকে রাষ্ট্র চালায়। বাইরে বৃষ্টি পড়ার আগে ভিতরে পড়ে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠাইছে আল্লাহ পাকের দরবারে বৃষ্টির জন্য, এমন বৃষ্টি হয়েছে রাসূলের জামা কাপড় যা আছে সব ভিজে গেছে, বোঝা গেল সানিটা এরকম আসিল বৃষ্টি পড়লই ভিতরে পড়ত। রোমান সম্রাটের প্রতিনিধি দল যাইয়া অফিসের ভিতরে ছায়া দেখে, ফাইল পত্র টিবিল চেয়ারের বংশ নাই, বলে মিয়া ইয়ার কি করো নাকি, এখানে যদি অফিস নাই, টিবিল নাই, চেয়ার নাই, কোনো অফিসার টফিসার দেখলাম না, তোমরা কী কো? বলে এই বেটা সাবধানে কথা কো, অফিস আর ফাইল পত্র দিয়ে কী করতা, মোবাইল আর টেলিফোনও লাগে না, ওই মেম্বরে দাঁড়ায় এখন কার্ড দেয়, আর তোমরা রাষ্ট্রপ্রধানের গুম অটোমেটিক হারাম হয়। ঠিক না বেঠিক? হযরত উমর ইবনুল খাত্তাবের জীবন, ফাইল নাই, পত্র নাই, অফিস নাই, আদালত নাই, বর্তমানে টঙ্গী যেতে ইস্তেমাও এত বড় বিরাট বড় মজমা, হিডারও কোনো বাউসার নাই, ফাইলও নাই, কাগজও নাই, পত্রও নাই, চলছে ঠিক না বেঠিক? মুসলমানরা সেই উমর ইবনুল খাত্তাব, তারও কোনো সার্টিফিকেট আসিল না, কওমি মাদ্রাসার কোনো সার্টিফিকেট নাই, উমর ইবনুল খাত্তাব যেই আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন সেই আল্লাহ কওমি মাদ্রাসায় দেওবন্দি মাদ্রাসায় যারা পড়ে এরা সার্টিফিকেট দেয়, কেডা দেয় সার্টিফিকেট? তোমরা যদি জিজ্ঞেস করি দেখবেন কয়েকদিন পরে পরে পত্রিকায় আসে, ওই পত্রিকার মধ্যে বোর্ডের বয়ে মুখ জায়গায় পৌঁছে নাই, সে মুখ জায়গায় ফাই নাই, সাফার মধ্যে ভুল হয়েছে, এইটার মধ্যে ভুল হয়েছে, এইটার মধ্যে ভুল হয়েছে, আর কত জাতের সাফা, হাত ডিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং তারা হাত ডিমা টিম টিম। আচ্ছা আপনাদের এলাকায় গরু ছাগল আছে? মহিষ সিং উড়ে তো ডিম হতে পারে? না, ডিম হতে পারে? না, গরু ছাগল মহিষ ডিম পারে তো? না, জি না, সিংগুড়ে সিংগুড়ে ডিম পারে না, সিংগুড়ে ডিম পারে না, আর হাঁস মুরগির সিংগুড়ে না বাচ্চা দেনি না ডিম পারে? ডিম জিরা পারে, এটার কোনোদিন সিংগুড়ে? তাহলে এটা সত্য না মিথ্যা? জি, এই ধরনের মিথ্যা আমাদের এইখানে পড়ানো হয় না, আল্লাহ প্রদত্ত নাজিলকৃত যেটা সেইটা যাচাই বাছাই কইরা আল্লাহ যেইভাবে কইছে সেইভাবে পড়ানো হয়, ঠিক কিনা? জোরে কান। আমার এই নূরানি বক্তব্য থেকে কোরআন শিক্ষা দেওয়া হয়, আর সেই শিক্ষার সাথে সাথে আত্মশুদ্ধিও করানো হয়। নূরানি বক্তব্যের নাবালক ছোট বাচ্চা, সেও যদি এস্তেনজা করতে যায়, পায়খানা প্রস্রাবে যায়, ঢিলা কুলুপ ব্যবহার করা লাগে, তকবীর উলার সাথে নামাজ পড়া লাগে, হাত পায়ের নখ লম্বা করে রাখে তো? আর একটা দেখাম সিদিবার লাগিয়া, এইগুলি আমাদের এইখানে নাই, মাথার চুল থেকে নিয়ে পাও পর্যন্ত যাবতীয় সব কিছু সুন্নত আর সুন্নত, শুরু শুরু নাবালক বাচ্চাদেরকে তকবীর উলার সাথে নামাজ পড়াইয়া, শেষ রাত্রের বেলা উঠাইয়া কোরআন আর জিকির করাইয়া, তারপরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে সমস্ত আমল করাইয়া, আত্মশুদ্ধি এখান থেকে করাইয়া, ওলিয়ে কামেল বানাইয়া, তারপরে মুফতি মুহাদ্দিস বানাই, ঠিক কিনা জোরে কান? আল্লাহ পাক যেইভাবে আমাদেরকে সিলেবাস দিয়েছেন ঠিক সেইভাবে আমাদের পড়ানো হয়, এই জন্য আমাদের দুনিয়ার কোনো সার্টিফিকেটের দরকার নাই, আল্লাহ আমাদেরকে সার্টিফিকেট দিছে। সার্টিফিকেট কেডা দিছে? তোমরা যদি কই বলে ডক্টরের যে পাস করছো কই থেকে, বলে হুজুর বুড়ের থেকে সাফাইয়া দিছিল বই, বলে কেডা সাফাইছে, বলে আওয়ামী লীগের, তা আওয়ামী লীগের মন মতো, বিএনপির টা বিএনপির মন মতো, কিনা কর? এক এক সময় এক এক সরকার আয়ে, আর তাদের মন মতো তাদের মূল মন্ত্র যা আছে সব ঢুকাইয়া দিয়া বিভিন্ন রকম বই পুস্তক ছাপা, আমরা ওই সমস্ত বই পুস্তক নিয়া আমরা বাহাদুরি করি না, ওই সমস্ত সার্টিফিকেট নিয়ে করি না, যেটা আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক নাজিল করছে সেটা আমাদের পর্যন্ত আইছে না? বেশ কম আছে, বেশ কম আছে। আমরার যে সার্টিফিকেট, এই সার্টিফিকেট পৃথিবীর কারো নাই, আমাদের সার্টিফিকেটের মোকাবেলা পৃথিবীর কেউ করতে পারে না।
মুফতি আব্দুল মুনতাকিম সাহেব এখানে বসা আছেন, মুফতি আব্দুল মান্নান সাহেব আপনাদের, আজকে আমি শুনলাম যে উনি আপনাদের জকিগঞ্জের লোক, উনি করাচিতে এত বড় একজন আলেম, এত বড় একজন মুফতি বিশ্ববিখ্যাত, উনি এখানে বসা আছেন। এখানে যারা আছে প্রত্যেকের মাথায় যে সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেট তোমরা জীবনের বাপদাদা সদ্য গোষ্ঠীও দেখে নাই, দেখছে মুসলমানরা? শেষ কথা।